এই যে অনেক দিন পর করোনা কাটিয়ে উঠে এখন মানুষ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে, সেরকম শিল্পীরাও স্বাভাবিক জীবনে ফিরছে। আজকে এরকম একটা দিনে প্রথম অনুভূতিটা কী হচ্ছে যে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন আস্তে আস্তে? আমি এখনও বিশ্বাস করতে পারছি না স্বাভাবিক জীবনে যে ফিরছি, কারণ আমি এতটাই অস্বাভাবিক জীবনে চলে গেছিলাম যে একেবারেই বেরোচ্ছিলাম না, বাড়ি থেকে বেরোচ্ছিলাম না। আমি লাস্ট একটা বাংলাদেশে শো করে এসেছি, তারপরে যে বাড়িতে ঢুকেছি এবং কোথাও বেরোইনি, মানে বাড়ি থেকে নিচেও নামতাম না, একমাত্র ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও যাইনি। মানে যদি ডাক্তার দেখানোর প্রয়োজন মনে হয়েছে তখন ডাক্তারের কাছে, তো যার জন্য আমার মাস্ক পরাটাও অভ্যেসের মধ্যে নেই, কারণ বাড়িতেই থাকতাম। তো এখন এই মানে বাইরের পৃথিবীটা কীরকম সেটাই আমার জানা ছিল না। এখন আজকে যখন আসছি আর যখন দেখছি লোকজন বেরোচ্ছে, মানে কীরকম মনে হচ্ছে আমি একটা অন্য পৃথিবীতে এসেছি। মানে আবার ভালো লাগছে, ভালো লাগছে যে সব কিছু, সবচেয়ে ভালো লাগছে, মানে ভালো লাগছে, এখনও ভয় করছে, এখনও ভালো লাগছে না, ভয় লাগছে বাচ্চাদের জন্য। যেদিন সব কিছু নর্মাল হবে সেদিন সবচেয়ে ভালো লাগবে বাচ্চাদের জন্য। সিনেমাটায় যে অভিনয় মানে কি মানে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি আপনার কি, যদি সামান্য একটু বলেন? আমার ক্যারেক্টারটা তো একদম বলা যাবে না, মানে এটা তো একদম একটা ক্রাইম থ্রিলার একটা তো সেখানে আমার চরিত্র বললে তো মানে চরিত্র জাস্ট একটা মানে মানে কোন ধরনের? অরিন্দমের সব ছবিতে যেরকম আমার চরিত্র একটা অন্যরকম একটা শেড একটা থাকে, অন্যরকম লোকে একটা অন্যরকম, মানে আমার চেহারা আমার সব কিছুই অন্যরকম একটা। কি বলবেন দর্শককে? কি বলছেন দর্শককে কি বলবেন ছবি সম্বন্ধে? একদম ছবি সম্বন্ধে, সিনেমায় ছবি সম্বন্ধে আমি বলবো যে ছবিটার একটা বক্তব্য আছে, ছবিটার একটা গতি আছে, ছবিটা আমার মনে হয় ভালো, কারণ প্রত্যেক মানে অরিন্দমের প্রত্যেকটা ছবিতেই একটা টান টান ব্যাপার থাকে, সুতরাং আমরা খুব ভালোবেসে ছবিটা করেছি, সুতরাং আপনারা সবাই হলে এসে ছবিটা দেখলে আমরা খুব খুশি হব। ধন্যবাদ দিদি আপনাকে।